হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করব সবাই ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই ফেসবুকের ভেতরে কিন্তু রিলস ভিডিও ক্রিয়েট করো কিন্তু রিলস ভিডিও ক্রিয়েট করে তোমরা কিন্তু কোনো ধরনের আর্নিং করতে পারো না ফেসবুক থেকে কিন্তু এরপর থেকে অ্যাড অন রিলস অন করে ফেসবুকের ভেতর থেকে কিন্তু তোমরা রিলস ভিডিও আপলোড করে আর্নিং করতে পারবে তো কিভাবে এটা করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো এর জন্য বন্ধুরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা আমি ওপেন করে নেব এখানে তো অ্যাপ আমি ওপেন করে নিচ্ছি দেখো এবার আমি কি করব প্রোফাইলে লোগোর অপশানের ট্যাপটা দেবো এবার আমি থ্রি ডটের অপশানের ট্যাপটা দেবো দেখো এখানে একটা অপশান চেক করে নেবে সেটা হলো প্রফেশনাল মোড দেখো তো দেখো এখানে অবশ্যই এই জিনিসটা চেক করে নেবে যে তোমার প্রফেশনাল মোডটা অন রয়েছে কিনা তো আমার প্রফেশনাল মোড অন রয়েছে কোনো ধরনের সমস্যা নেই তো প্রফেশনাল মোড যদি অন না থাকে তাহলে অবশ্যই প্রফেশনাল মোডটা সবার প্রথম অন করিয়ে নেবে তারপরে থ্রি লাইনের অপশানের ট্যাপটা দেবে তারপরে দেখো এইখানে ট্যাপটা দেবে তারপর এখানে কি মনিটাইজিং সেকশানে চলে আসবে কারণ মনিটাইজিং সেকশন ছাড়া তুমি আর্নিং করতে পারবে না তো সিম্পল মনিটাইজিং সেকশানে আসার পর দেখো এখানে কী রয়েছে অ্যাড অন রিলস তো যেটা তুমি অন করতে চাও এই অপশানে ক্লিক করবে দেখো এবার এটা কিন্তু আমার অন নেই তো এটা অন করার জন্য কি কি শর্ত দিয়েছে সবার প্রথম এই জিনিসটা জানা যাক কারণ তুমি যদি এটা না জানো যে এখানে কী কী শর্ত দিয়েছে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে এখানে কোন কোন ধরনের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তো অবশ্যই এখানে ট্যাপটা দেওয়া যাক এইখানে ট্যাপ দেওয়ার পর একটু হালকা লোডিং নিচ্ছে তো দেখো এইরকম চলে আসবে এবার দেখো এখানে একটা অপশান পাবে সি রিক বলে এখানে একটা অপশান তো এইখানে ট্যাপটা দিয়ে দেবো দেখো এই যে কয়েকটা অপশান রয়েছে এইগুলো হলো শর্ত যেগুলো তোমাকে পূরণ করতে হবে এইগুলো পূরণ করলেই কিন্তু ফেসবুকের ভেতরে অ্যাড অন রিলসের অপশান পেয়ে যাবে তো এইখানে কি শর্ত রয়েছে দেখো ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিল তো তোমাকে একটা হাই কোয়ালিটির অরিজিনাল রিল ক্রিয়েট করতে হবে কোয়ালিটি মানে হাজার আশি মেগাপিক্সেলের তোমাকে রিলসটা ক্রিয়েট করতে হবে এবার হাই কোয়ালিটি এটা বুঝতে পারলে এবার অরিজিনাল মানে নিজের কন্টেন্ট হওয়া চাই অবশ্যই ফেসটা নিজের হওয়া চাই নিজের কন্টেন্ট হওয়া চাই অন্য কোন সাইট থেকে কন্টেন্ট তুমি নিলে ডাউনলোড করলে তারপরে এইখানে এসে পেস্ট করে দিলে সেক্ষেত্রে কিন্তু তুমি মনিটাইজিং পাবে না আর্নিং করতে পাবে না অবশ্যই কন্টেন্ট নিজের হওয়া চাই এই জিনিসটা নিজের মাথায় নিয়ে নাও তারপরে দেখো বি ওভার এইটিন মানে তোমার ফেসবুকের যে আইডি রয়েছে এই ফেসবুকের আইডির বয়স যেন অবশ্যই আঠেরো বছর হবার চাই এই জিনিসটা খেয়াল রাখবে নিজের মাথায় তো এই জিনিসটা অবশ্যই থাকবে তারপরে রয়েছে এখানে প্রফেশনাল মোড যেটা আমি তোমাকে এক্ষুনি বললাম যে অবশ্যই প্রফেশনাল মোডটা অন করে নেবে প্রফেশনাল মোড অন না করলে কিন্তু কোনো ধরনের আর্নিং করতে পারবে না তো অবশ্যই প্রফেশনাল মোডটা অন করে নেবে তারপরে রয়েছে এখানে বন্ধুরা ফেসবুকে দেখো এখানে কি রয়েছে তারপরে রয়েছে এখানে ফেসবুক পার্টনার মনিটাইজিং পলিসি অ্যান্ড কন্টেন্ট মনিটাইজিং পলিসি তো কন্টেন্ট মনিটাইজিং পলিসি আর পার্টনার মনিটাইজিং পলিসির মধ্যে কিন্তু বেশি কিছু অন্তর নেই হালকা কিছু যেমন পার্টনার মনিটাইজিং পলিসি নিলে তুমি এখানে কী হবে তুমি ওদের পার্টনার প্রোগ্রাম নিচ্ছ মানে ওদের যে আর্নিং সাইড মানে যেটা অ্যাড অন ডিলস ওরা তোমাকে দেবে তাহলে ওটা পেলেই তুমি এখানে পার্টনার মনিটাইজিং প্রোগ্রাম পেয়ে যাবে তো এই জিনিসটা বুঝতে পারলে এবার পলিসি এবার এখানে হচ্ছে কন্টেন্ট মনিটাইজিং পলিসি এই জিনিসটা কি সেটা হলো পলিসি ইস্যু পলিসি ইস্যু যেমন বললাম পলিসি ইস্যু অনেক কারণেই হতে পারে তার মধ্যে একটা অন্যতম কারণ অন্য সাইড থেকে যদি কোনো ধরনের ভিডিও ডাউনলোড করে এই সাইডে দিয়েছো সেক্ষেত্রে কিন্তু পলিসি ইস্যু আসতে পারে বা অন্য কোনো সাইডের মিউজিক যদি তুমি ইউজ করেছো সেক্ষেত্রে কিন্তু পলিসি ইস্যু আসতে পারে ফেসবুকে যে নিজের লাইব্রেরি রয়েছে যেখান থেকে তুমি স্টোরি দাও যেই গানগুলো ওই গানগুলো ফেসবুকের নিজের অরিজিনাল গান ওই গানগুলোর উপরেই তোমাকে রিলস ক্রিয়েট করতে হবে অন্য কোনো সাইট থেকে তুমি গান ডাউনলোড করে কিন্তু এই সাইডে নিয়ে আসতে পারবে না ফেসবুকে লাইব্রেরিতে যেগুলো দিয়েছে ওইগুলোই ইউজ করতে হবে তো এটা হলো তাদের পলিসি এগুলো যদি তুমি ভেঙেছো তাহলে তোমাকে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু দিয়ে দেবে আর এই জিনিসটা যদি চলে এসেছে তাহলে তুমি আর্নিং করতে পারবে না এই জিনিসটা মাথায় রাখবে তারপরে বন্ধুরা এখানে একটা সামান্য জিনিস সেটা হলো ইনভাইট ফ্রেন্ড যখন তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে দেবে অটোমেটিক ওইটা অন হবার পর কী হবে ওইখানে একটা জিনিস চলে আসে সেটা হলো তো বন্ধুরা দেখো খুব গরম পড়েছে খুব গরম এখানে ঘাম বেরিয়ে যাচ্ছে একদম ঠিক আছে দেখো এখানে যেমনটা বললাম তুমি এখানে তোমার ফ্রেন্ড জাস্ট অ্যাড করবে ফ্রেন্ড অ্যাড করবে এই ক্রাইটেরিয়া অটোমেটিক পূরণ হবে এটা একদম ইজি প্রসেস কোনো রকমের সমস্যা নেই এবার বন্ধুরা এই সব শর্ত তুমি মানবে মানার পর এবার তুমি বলবে যে হ্যাঁ এই সব শর্ত আমি মেনে নিয়েছি ডান তারপরে আমি ফেসবুক থেকে আর্নিং করবো কীভাবে দেখো এই সব শর্ত মেনে জাস্ট তোমাকে ভিডিওস আপলোড দিতে হবে আর ভিডিওস ভাইরাল করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও ভাইরাল করতে হবে এখানে এই শর্ত এমন কোনো শর্ত নেই যে তোমাকে এখানে অনেক কিছু করতে হবে এমন কিছু করার এখানে দরকার নেই এখানে জাস্ট পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করে নিতে হবে ভিডিওর উপরে সাম ভিউজ মারতে হবে যেমন ওয়ান মিলিয়ন ভিউজ মারতে হবে ওয়ান মিলিয়ন ভিউজ মারার পর তো এখানে তুমি অটোমেটিক এখানে এখানে চলে আসবে যেমনটা এখানে অ্যাড অন সেটআপের অপশন চলে আসে এবার অনেকেরই এই জিনিসটা ডাউট থাকে যে এখানে অ্যাড অন রিলস সাথে কি ইনস্টিম অ্যাডও অন করতে হবে তো তোমাকে একটু বলে দেই ইনস্টিম অ্যাডের সাথে এখানে ইনস্টিম অ্যাডের সাথে অ্যাড অন রিলসের কিন্তু কোনো ধরনের লিঙ্ক নেই তো আশা করি এই জিনিসগুলো বোঝাতে পারলাম তো এই কয়েকটা ক্রাইটেরিয়া মেনে যদি তুমি কাজ করো অবশ্যই তুমি ফেসবুকে মনিটাইজিং পেয়ে যাবে আর আর্নিং করতে পারবে তো চলো গুড বাই দেখাবে আবারটা নতুন কোনো ভিডিও